সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে গসাগুর অঙ্ক নির্ণয় করতে হয় সেই নিয়মটি শিখব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, এখন আমরা এই অঙ্কগুলো মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করব। তো প্রথমে আমরা এই ক নম্বর অঙ্কটা সমাধান করি। এর জন্য আমাদের এই 12 লিখতে হবে। তো আমরা 12 সংখ্যাটিকে আগে লিখলাম। তো এর এখন আমরা গুণনীয়ক বের করব। তো আমরা 2 নেই প্রথমে, এই 2 দিয়ে আমরা এখন এই 12কে ভাগ করব। তো 2 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি তাহলে পাই হচ্ছে 6। তো এই 6কেও আমরা আবারও 2 দিয়ে ভাগ করি। তো এই 2 দিয়ে যদি এই 6কে ভাগ করি তাহলে পাই 3। তো বন্ধুরা, এই 3 সংখ্যাটিকে এখন আর 2 দিয়ে ভাগ করা যায় না। তো এখন আমরা এই 18 সংখ্যাটি নেই, এই 18-র এখন গুণনীয়ক বের করব। তো আমরা 2 নেই প্রথমে, 2 দিয়ে 18কে ভাগ করা যায়। তো 2 দিয়ে যদি 18কে ভাগ করি আমরা তাহলে পাই হচ্ছে 9। তো বন্ধুরা লক্ষ্য করুন, এখন আর 2 দিয়ে আমরা এই 9কে ভাগ করতে পারবো না, কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। তো আমরা এখন 3 নেই, 3 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি তাহলে পাই 3। তো বন্ধুরা লক্ষ্য করুন, এখন আর আমাদের এই ভাগ যাচ্ছে না। তো এখন এই 12 আর 18, এই যে 12 আর 18 এর গসাগু এখন আমরা বের করব। তো ঠিক আছে, লক্ষ্য করুন, এখানে একটা 2 আছে আর এখানেও একটা 2 আছে। তো আমরা এই যে একটা 2 লক্ষ্য করুন, আবার এখানে একটা 2 আছে। তো এই যে যে 2টা 2 মিলে গেল, এই 2টা 2-এ থেকে আমরা 1টা 2 লিখব। লিখলাম 1টা 2। এখন আবার দেখেন, এখানে আছে 2 কিন্তু এখানে কিন্তু আমাদের আর কোনো 2 নেই, তাই আমাদের 2 বাদ যাবে। আবার এখানে আছে 3, এই যে 1টা 3, আবার এখানে আছে 1টা 3। তো আমরা এই 2টা 3 থেকে আমরা 1টা 3 নিব। তো আমাদের এখন গুণ করে দেখাতে হবে। তো আমরা গুণ চিহ্ন বসাই, তো আর 1টা 3 লিখি। এখন আমাদের এই যে 2টি সংখ্যার গুণফল, এই 2টি সংখ্যার গুণফলই হবে আমাদের গসাগু। তো যদি এই 2 দিয়ে 3কে গুণ করি তাহলে পাই হচ্ছে 6, মানে 12 আর 18 এর গসাগু হচ্ছে 6। তো বন্ধুরা, এখন আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। তো প্রথমে আমরা এই 24 সংখ্যার গুণনীয়ক বের করব। তো আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করি, কারণ 2 দিয়ে এই 24কে ভাগ করলে হয় 12। আবারও আমরা এই 12কে 2 দিয়ে ভাগ করতে পারি, তাই আমরা 2 নেই, 2 দিয়ে এখন আমরা 12কে ভাগ করব, তাহলে পাই 6। আবার এই 6কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, তো আমরা 2 নেই, এখন 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3। তো এখন শেষ, তো আমরা এখন এই 28কে আবারও সেম পদ্ধতিতে ভাগ করব। তো 2 দিয়ে আমরা ভাগ করি, তো 2 দিয়ে যদি 28কে ভাগ করি তাহলে পাই 14। আবার এই 14কেও 2 দিয়ে ভাগ করা যায়, তাই আমরা 2 সংখ্যাটি নেই, এখন 2 দিয়ে 14কে ভাগ করলে হয় 7। তো বন্ধুরা, এই 7কে আর ভাগ করা যাচ্ছে না, তাহলে এখন এই সংখ্যা দুটি আমাদের গসাগু কী হবে? তো লক্ষ্য করুন, এখানে আছে 1টা 2, আবার এখানেও আছে 1টা 2, তো আমরা 2 নেই, এই যে 1টা 2 আছে, আবার এখানেও 1টা 2 আছে। লক্ষ্য করুন, এখানে 2টা 2 থেকে আমাদের 1টা 2 নিতে হবে, 1টা 2 নিলাম। আবারও দেখেন, এখানে 1টা 2 আছে, আবার এখানেও 1টা 2 আছে। তো লক্ষ্য করুন, এখানে 1টা 2, আবার এখানেও 1টা 2। তো এই 2টা 2 থেকে আমাদের 1টি 2 লিখতে হবে। তো আমরা এখন গুণ বসাই, তো এখন এই 2 লিখি। তো এখন লক্ষ্য করুন, এখানে 2 আছে কিন্তু এখানে আর কোনো 2 নেই, আবার এখানে 3 আছে এখানে কোনো 3 নেই, তাহলে এই বাকি সংখ্যাগুলো আর আসবে না। তো এখন এই যে 2 আর 2, এই 2টি সংখ্যাকে গুণ করলেই আমাদের গসাগু বের হয়ে আসবে। তো 2 দিয়ে যদি 2কে গুণ করি তাহলে পাই 4। তো বন্ধুরা, আশা করি মৌলিক পদ্ধতিতে কিভাবে গসাগুর অঙ্ক নির্ণয় করতে হয় তা আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে যে গ নম্বর অঙ্কটা আছে, এই গ নম্বর অঙ্কটা আমরা পরের ভিডিওতে সমাধান করে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।